হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ। তো আজকে একটা গুড নিউজ আছে, ছোটোখাটো গুড নিউজ। যে গুড নিউজটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমার বার্স অফ ভিলেজ যে চ্যানেলটা, সে চ্যানেলে স্পন্সার শিপ পাইছে। সেটা হচ্ছে আমি যে টিমে ক্রিকেট খেলি সেই টিমের। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আস্তে আস্তে করে আমার বার্স অফ ভিলেজ চ্যানেলটা সবার মধ্যে ছড়ায় যাচ্ছে, সবার কাছে কাছে চলে যাবে, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে জানাবো যে আমার আসলে খেলার কি অবস্থা, খেলার দিনে যেদিন থাকে কি কি কাজ থাকে, চেষ্টা করব বলা, শেয়ার করার, অ্যাটলিস্ট না হলেও শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের যে ভিডিওতে যেটা দেখবেন আপনারা অলরেডি কিন্তু থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন, সেটা হচ্ছে আমি আমার যে রোবট পাখিগুলো এগুলোর কি অবস্থা। যে বাচ্চাগুলো দেখছিলাম, বাচ্চাগুলো কি বড় হয়েছে, আবার কি চতুর্থবারের মতন ডিম দিল কি না, এটাও দেখতে হবে, দিতেও পারে। আলহামদুলিল্লাহ, এগুলো তো আমার রোবট পাখি, চলতেই আছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর আমি যে আমার যে খাঁচার পাখিগুলো আছে ওগুলোকে যে রেস্ট দিছি, ওগুলোর কি অবস্থা। তারপর কিছু কিছু ছোট ছোট বাচ্চা ছিল যেগুলো হাতে করে খাওয়া, এখন বড় হয়েছি, কিছু কিছু টিচারের কাছে চলে গেছে, টিচার আসলে কতটুকু ওদেরকে পড়াইতে পারতেছে, খাওয়া শিখাইতে পারতেছে। সো এ টু জেড সব কিছু মিলে আজকের ভিডিওটা, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেকটা ভালো লাগবে। তো চলেন আমি আমার পাখির ঘরে নিয়ে যাই আপনাকে। প্রথমত বিসমিল্লাহ রহমানের এম করে আমি আমার পাখির ঘরে ঢুকলাম। আর ঢুকাও দেরি নেই, শান্তি স্যার চলে আসাও দেরি নেই। এইটাই আমার খুব ভালো লাগে যে শান্তি ছাড়ার সাথে আমার সম্পর্কটা এইরকমই। আপনারা দেখলেন হয়তো বা ভিডিওতে যে আমি এখানে আসার সাথে সাথে ও কিন্তু উড়ে চলে আসছে। তো চলেন আসলে আপনাদেরকে এখন আমার যে ইয়েটা, এই যে ককটলের, এই ককটলের খাঁচার অবস্থা কি সেটা আগে প্রথমে দেখাবো, তারপরে হচ্ছে আপনার যে কলোনির কি অবস্থা সেই কলোনিতে নিয়ে যাবো, কলোনিতে দেখাবো। মাশাল্লাহ, এটা হচ্ছে আমার ককটলের বা খাঁচার যে সেট আপটা সেইটা। আর এইগুলো হচ্ছে আপনারা চেনা মনে আছে কি না, এগুলো হচ্ছে এই যে আমি বাচ্চা বের করছিলাম, সেই বাচ্চা এখানে আসলে চারটা আছে, কিছু বাচ্চা বিক্রি হয়ে গেছে। আর এই যে এই খাঁচাতে, এই খাঁচাতে হচ্ছে টিচারের কাছে আছে, টিচারের কাছে আছে বলতে, এর আগে আপনাদেরকে একটা সুন্দর ভিডিও দিছিলাম যে আপনারা আপনাদের কীভাবে সেলফিড বাচ্চা করবেন, মানে হ্যান্ড ফিড বাচ্চাগুলোকে দ্রুত কীভাবে সেলফিড বাচ্চা করবেন সে নিয়ে একটা ভিডিও দিছিলাম, আবারও ভিডিওটা দেখতে পারবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো মাশাল্লাহ দেখেন এই বাচ্চাগুলোর বয়স কিন্তু এখনও আপনার 35 দিন হয়নি। এই দুইটা হচ্ছে টিচার, উপরে যে দুইটা আছে টিচার আর বাকি নিচে যেগুলো আছে এগুলো ছাত্র। তো দেখেন এদের টিচার কতটুকু টিচারকে রেসপেক্ট করে এরা নিচে থাকতেছে, আর টিচাররা উপরে ছাত্ররা নিচে, ক্লাস চলতেছে, এইভাবেই ক্লাস হয়। যাই হোক, মজা করে বললাম। তো আর এগুলো হচ্ছে খাঁচার বক্স, এই বক্সে সাধারণত আমি দেখেন এই যে বক্স একদম বন্ধ করে দিছি পুরো, আমি এদেরকে পুরো এক মাস পুরো ব্রিডিং অফ থাকবে। আর দেখেন ব্রিডিং অফ টাইমে এরা কতটা রিল্যাক্স থাকে দেখলে মনে হচ্ছে কতটা না অসুস্থ। তো এইভাবে আসলে আমি খাঁচায় রেস্ট দিয়ে দিছি সব পাখিকে, ইনশাল্লাহ আর হয়তো বা 14-15 দিনের মধ্যে বক্সগুলো খুলে দিব পুরো, তাহলে এক মাস রেস্ট হবে। তো আপনারাও আসলে, আপনারা যারা খাঁচায় পাখি পালন করেন তারা কীভাবে রেস্ট দিবেন এ নিয়ে এর আগে একটা ভিডিও দিছি, আপনারা আবারও ভিডিওগুলো দেখতে পারবেন, সবগুলো ভিডিওরই লিঙ্ক দেওয়ার চেষ্টা করব ককটল পালনের উপরে। তো আর খাঁচার মধ্যে দেখেন এরা কতটা অ্যাক্টিভিটিস করতেছে, উঠতেছে, এরকম বড় খাঁচার মধ্যে রেস্ট দিবেন পাখির জন্য খুব ভালো হবে। তো আপনাদেরকে এখন আমি কলোনিতে নিয়ে যাব। তার আগে একটা কথা বলতে চাই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলোর বাটনটা অন করবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন। আর এত সুন্দর একটা দৃশ্য দেখার জন্য অবশ্যই আল্লাহর কাছে মাশাল্লাহ বলবেন। দেখেন আমার এটা হচ্ছে ককটলের কলোনি, এবং ককটলের কলোনির এই জিনিসটাই খুব ভাল লাগে যে যখন এরা একসাথে দল হয়ে থাকে, বা দেখেন একটার বক্সের বাইরে। সাধারণত এরা এরকম করতেছে কারণ হচ্ছে আমার যেটুকু মনে হয় আজকে যে এদের ভয় কাজ করতেছে, আমি আসলে যে কালারের গেঞ্জিটা পরছি এই কালারের গেঞ্জির সাথে এরা অভ্যস্ত না, এবং কালারটা একটু অন্য টাইপের, যার কারণে এরা একটু ভয় কাজ করতেছে আমাকে দেখার পরেও।
তো চলেন আগে দেখি, মাশাল্লাহ এইটা বক্সে একটা বাচ্চা আর যে দুইটা বাচ্চা ছিল আমি বিক্রি করে দিছি। আর দেখেন একটা জিনিস দেখেন, মাশাল্লাহ চতুর্থবারের মতন এরা ডিম দিছে। দেখেন এই যে এখানে কিন্তু একটা নতুন ডিম দেখা যাচ্ছে, আর একটা হচ্ছে নষ্ট ডিম যেটা আমি এখনও ফেলাই দিইনি, আর একটা নতুন ডিম দিছে। আর ডিমের আর একটা তো বাচ্চা এখনও আছে, আর এই বক্সের বাচ্চা বিক্রি করে দিয়ে পরিষ্কার করে দিছি। তো এই বক্সটার কী অবস্থা দেখি, আপনারা যে দেখলেন ওই বক্সটাতে ওইটা কিন্তু চতুর্থবারের মতন ডিম পারছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা চতুর্থবার না, এরা এখনও থার্ড টাইমের মতন ডিম নিয়ে আসে। কিন্তু ওই পাখিটা হচ্ছে আমার কলোনিতে সর্বপ্রথম ওই পাখিটা, আর আরেকটা বক্স আছে, এরা দুইজন খুব দ্রুত করে। এটা হচ্ছে শান্তি, দেখেন শান্তির আদরটা দেখেন কীভাবে আসে আমাকে ঠোকর দিচ্ছে। এটা আসলে আমাকে রাগ হয়ে দিচ্ছে না, এটা দেখেন ও আমার সাথেই, কিন্তু আমার আমি যেখানে যাব ও আমার সাথেই থাকবে সবসময়। দেখি এই বক্সটার কী অবস্থা, মাশাল্লাহ এই বক্সটাতেও দেখেন তৃতীয়বারের মতন বাচ্চা নিয়েছে এবং চতুর্থবারের মতন 100% ও ডিম দিছে। দেখেন যেভাবে ও আসলে সাথে নিয়ে আসে, আমার মনে হয় ও ডিম নিয়ে আসে। এটাও কিন্তু আমার চতুর্থবারের, এই বক্সটা আর ওই বক্সটা, এই দুই বক্সটার পাখি এতটাই রোবট যে ও হচ্ছে একদিক থেকে বাচ্চা বড় না করতেই ওরা আবার নতুন করে ডিম পারে। দেখি এই বক্সটার কী অবস্থা, এই বক্সটাও কিন্তু তৃতীয়বারের মতন, মাশাল্লাহ তিনটা বাচ্চা, এবং তিনটা বাচ্চারও হেলথ দেখেন এবং এক সাইজ সব। সত্যি এই বাবা মা অনেক কেয়ারিং, যার কারণে বাচ্চার তিনটা সাইজ একরকম হয়েছে, এবং বাচ্চাগুলো দেখে মনে হচ্ছে তিনটা বাচ্চাই পাল হবে। যারা আসলে পাল বাচ্চা কিনতে চান লটিনো পালস, তো তারা অবশ্যই যোগাযোগ করবেন, অথবা আপনাদেরকে পাল বাচ্চা দিতে পারবো লটিনো পালের। মাশাল্লাহ এই দৃশ্যটাও দেখতে খুবই ভালো লাগতেছে। দেখেন ককটেলের যখন বক্সের আশেপাশে কীভাবে গাইড দিচ্ছে, এইটা এই বক্সের কী অবস্থা, এই বক্সে এখনও ডিম দেয়নি, নেস্টিং কমপ্লিট করতে হয়তো বা ডিম দিয়ে দিবে দু একদিনের মধ্যে। তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগে, অবশ্যই আপনারা যদি ভাল লাগে অবশ্যই ভালো কমেন্ট করবেন। আর যদি মাশাল্লাহ এটা তো দুইটা ডিম পারছে, আর যদি মনে হয় যে না আমি আসলে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিতে পারতেছি না, বা আমি ভুলভাল কিছু বলতেছি, অবশ্যই আমার ভুলটা ধরাই দিবেন। তো এই লাস্ট, এটা হচ্ছে লাস্ট বক্স কলোনির চেক করা, দেখি এই বক্সটাতে কী অবস্থায় আছে। মাশাল্লাহ এই বক্সটাতে একটা বাচ্চা দুইটা বাচ্চা, একটা বাচ্চা মেবি মারা যায়নি, ছোটো সাইজে ছোটো, তো ওদের অ্যাক্টিভিটিসটা একটু কম দেখে বোঝা যাচ্ছে। তো মোটামুটি আমার এই বক্স চেক করা শেষ, আমার রোবট কলোনিতে, এটা রোবট কলোনিই বলা চলে। এবং দেখেন এই যে দেখেন ওরা যেখানেই যাচ্ছে সবাই একসাথে দলবদ্ধভাবে থাকতেছে, এটাই হচ্ছে এদের সবচেয়ে বড় একটা ইউনিটি। মাশাল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ, আপনারা দেখলেন যে আমার রোবট পাখিগুলো কলোনির চতুর্থবারের মতন ডিম পাড়তে শুরু করছে। আসলে এতটা খুশি হওয়ার কারণ আপনারা নিজেও জানেন, কারণ এগুলো আমি প্রাপ্তি, আমি যে কষ্ট করি সেই কষ্টের ফলটা আল্লাহর রহমত আমি পাই, যার কারণে আমি বলতে পারবো যে এইটা আমার চতুর্থবারের মতন আল্লাহ আমার নিজ হাতে উপহার দিছে। আপনারা দোয়া করবেন চতুর্থবারের মতন যেন পাখিগুলো সাকসেসভাবে ডিম বাচ্চা করতে পারে। আর খাঁচা সাধারণত আমি রেস্ট দিছি আপনারা দেখলেন, এবং খাঁচা রেস্ট দেওয়ার কারণে খাঁচার পাখিগুলোকে আমার কেমন কিছু সেক সেক লাগে, অসুস্থ অসুস্থ মনে হয়, কারণ আমি মনে করি আমার পাখি ডিম বাচ্চা যত করে ততটাই ভালো থাকে, কারণ আমি ওদের যে একটা গাইডলাইনের মধ্যে রাখি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া ঔষধ, সেক্ষেত্রে আমার মনে হয় যে ওরা ডিম বাচ্চা করা অবস্থায় ভালো থাকে। তারপরেও কিন্তু ওদেরকে আমি রেস্ট দিই যাদের রেস্ট দেওয়ার অপশন আছে। অনেকে আমাকে বলতে পারেন যে শাকিল ভাই আপনি আপনার পাখিগুলোর উপর খুব অত্যাচার করতেছেন, অত্যাচার না ভাই, আমি এইটা সিস্টেমটাই আমার এইরকম। যাই হোক, এই যে আপনারা লেজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু শান্তির লেজ, এই যে অলরেডি দেখেন শান্তি আমি যেখানে কথা বলতেছি শান্তি আমার সামনে এসে এই যে আমার কথা শুনতেছে, আসলে এটাই ভালোবাসা। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনারাও মনোযোগ সহকারে আমার কথা শোনার জন্য। ইনশাল্লাহ নেক্সটে হয়তো বা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আসসালামু আলাইকুম।